এদিকে রাজধানীর মেরাদিয়াতে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেবার ঘটনা ঘটেছে। গাড়িতে আগুন লাগা মাত্র চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের খাদে পড়ে যায়। এই ঘটনায় গাড়ির চালক, হেলপার ও কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানায় খিলগাঁও থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 7টার পর মেরাদিয়াতে অসীম পরিবহনে আগুন লাগে। কে বা কারা বাসটিতে পেট্রোল বোমা মারে, আগুনের পরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আগুনের ঘটনায় রাস্তার পাশে থাকা একটি টিন শেড ঘরও ক্ষতিগ্রস্ত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।